ভারতের সাথে 36,000 কোটি টাকার ঋণ চুক্তি সই, খরচ হবে রূপপুর সহ 17টি প্রকল্পে, দ্রুত অর্থ ছাড়ের আশা অর্থমন্ত্রীর। And we believe that this agreement, implementation of this agreement will be pretty fast. এসকে সিনহাকে জোর করে ছুটিতে পাঠানোর অভিযোগ বিএনপির, একজন বিচারপতির জন্য বিচার বিভাগ থেমে থাকে না, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। আমি তো কারো দারোয়ান না, কে কোথায় আছে না আছে, আজকে কোন বিচারপতি আসলেন না বা বিচারপতি কোথায় গেলেন, এই খোঁজ খবর না তো আমার দায়িত্ব না। রায়তার ডাল লাগে দহন দিল্লা বলে হইলে ফাইন গুঙ্গি ইয়া তাই এর যাওয়ার দিব বলে ডাল লাগে তাই ত্যাগ কাউ সূর্য ইয়োবা মানে তিরি ইয়া তিকা গুলি মারব বলে ডাল লাগে। জীবনের ঝুঁকি নিয়ে নাইক্ষম ছড়ে নো ম্যান্স ল্যান্ডের 7,000 রোহিঙ্গা, শরণার্থী ক্যাম্পে নেয়ার আকুতি। তিন দিনও জানা যায়নি লাস ভেগাসে হামলার কারণ, যুদ্ধক্ষেত্রে অস্ত্র ব্যক্তি পর্যায়ে ব্যবহার নিয়ে প্রশ্ন। শুনছিলেন সিলনটি শিরোনাম, আপনাদের সাথে আছি আমি শরীফুল হক। ভারতের সাথে নিয়ে তৃতীয়বারের মতো একটি বড় ধরনের ঋণ চুক্তি সই করল বাংলাদেশ। দ্বিতীয় লাইন অফ ক্রেডিটের কোন অর্থ এখন পর্যন্ত ছাড় না হলেও এবারে 36,000 কোটি টাকা দিতে চায় দেশটি। সকালে সচিবালয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও ভারতের এক্সিম ব্যাংকের মধ্যে এই চুক্তিটি সই হয়। পরে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, চুক্তির অর্থ ছাড় দ্রুত হওয়ার আশা করছে বাংলাদেশ। আর ভারতের অর্থমন্ত্রী জানান, কোন দেশকে দেয়া ভারতের ঋণগুলোর মধ্যে এটি সর্বোচ্চ ঋণ। ভারতের সাথে 2010 সালে প্রথম লাইন অফ ক্রেডিটের আওতায় $100 কোটি ঋণ চুক্তি হয়। 5 বছর পর হয় দ্বিতীয় লাইন অফ ক্রেডিট চুক্তি। এই চুক্তি অনুযায়ী $200 কোটি দেওয়ার কথা থাকলেও এখনও একটি টাকাও ছাড় করেনি ভারত। এমন বাস্তবতায় তৃতীয় লাইন অফ ক্রেডিটের আওতায় 36,000 কোটি টাকার ঋণ চুক্তি সই হল। চুক্তি শেষে ভারতের অর্থমন্ত্রী বলেন, প্রতিবেশী কোনো দেশের সাথে এটি ভারতের সর্বোচ্চ ঋণ চুক্তি। This 4.5 billion credit in fact is the largest ever credit that India has ever given to any country. And I understand this is the largest ever that Bangladesh has ever. And therefore, the fact that such large amounts of credit at extremely favorable terms are being given, I am sure this will add and assist to the infrastructure programs in Bangladesh which are planned to be executed on the strength of this credit itself. আর চুক্তি অনুযায়ী দ্রুত অর্থ ছাড়ের আশা করছেন বাংলাদেশের অর্থমন্ত্রী। জানান, অবকাঠামো খাতে ব্যয় করা হবে এই অর্থ। The credit must be utilized to a substantial extent through procurement in India. And there we have looked at what are the best things to do. And infrastructure has turned out to be the most important thing. Roads, railways, bridges, and things like that. But we have also added some social projects that help the nation. এবারের ঋণের অর্থ দিয়ে 17টি প্রকল্প বাস্তবায়নের কথা রয়েছে, যার মধ্যে অগ্রাধিকার পাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অবকাঠামো নির্মাণ, পায়রা বন্দরের বহুমুখী কন্টেইনার টার্মিনাল, বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠন আর সড়ক ও রেলপথের উন্নয়ন। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। প্রধান বিচারপতি অসুস্থ নন, তাকে এক প্রকার জোর করেই ছুটিতে পাঠানো হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রধান বিচারপতির সাথে এমন আচরণের প্রমাণিত হয় অস্তিত্ব সংকটের ভয়ে পুরোপুরি বেসামাল হয়ে পড়েছে বর্তমান সরকার। মির্জা ফখরুল আরও বলেন, ষোড়শ সংশোধনীর রায়ের পর থেকেই ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা আদালত এবং প্রধান বিচারপতির সমালোচনা করে আসছে। এ অবস্থায় রিভিউ করার সাংবিধানিক প্রক্রিয়ায় না গিয়ে প্রধান বিচারপতিকে নজিরবিহীনভাবে ছুটি নিতে বাধ্য করা হয়েছে, যা দেশের জন্য একটি বাজে দৃষ্টান্ত হয়ে থাকবে। মাননীয় প্রধান বিচারপতি অসুস্থ নন, তাকে জোর করে দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়েছে। সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ বিচারপতির সাথে এমন আচরণ করা থেকে প্রমাণিত হয় যে সরকার অস্তিত্ব সংকটের ভীতিতে বেসামাল হয়ে পড়েছে। আমরা সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে সরকারের এহেন আক্রোশমূলক
ঘৃণ্য আচরণের তীব্র নিন্দা জানাই। প্রধান বিচারপতি কোথায় আছেন এবং কেমন আছেন এসবের কিছুই জানেন না বলে আবারও দাবি করলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আজকে দুপুরে তার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা বলেন, তিনি প্রধান বিচারপতির বাসার দারোয়ান নন। তার মতে, কারো ছুটি নিয়ে রাজনীতি করার কিছুই নেই। তাছাড়া একজন বিচারপতির জন্য বিচার বিভাগ কখনোই থেমে থাকে না। আমি তো কারো দারোয়ান না, যে কে কোথায় আছে না আছে, আজকে কোন বিচারপতি আসলেন না বা বিচারপতি কোথায় গেলেন, এই খোঁজ খবর না তুলতে আমার দায়িত্ব না। কোনো রকম মানে এটার প্রভাব পড়বে না, কারণ তার কারণ হলো এটা একটা স্বাভাবিক নিয়ম। কোনো বিচারপতি যদি ছুটিতে যেতে চান তাহলে উনি ছুটি নেবেন, এটা নিয়ে রাজনীতি করার তো কিছু নেই। নাইক্ষ্যংছড়ের নো ম্যানস ল্যান্ডে জীবনের ঝুঁকি নিয়ে থাকছেন প্রায় 7,000 রোহিঙ্গা। বাংলাদেশে আশ্রয় থেকেও যাদের প্রতিদিন প্রতিনিয়ত সহ্য করতে হচ্ছে মিয়ানমার ফৌজির চোখ রাঙানি, তাই নিরাপদ আবাসনের জন্য বাংলাদেশের কাছেই তাদের আকুল আকুতি। সীমান্ত এলাকা ঘুরে এসে নাহিদ হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন তারিকুর ইমরান। ছোট্ট এই নালার ওপারে নো ম্যানস ল্যান্ড, যেখানে বাস 1,300 রোহিঙ্গা পরিবারের। 150 গজের ওপারে সশস্ত্র সেনা টহল চলে হামেশাই। নাইক্ষ্যংছড়ির নো ম্যানস ল্যান্ডের এই রোহিঙ্গা বসতির অন্দরমহলটা দেখতে হবে, তবে অনুমতির গাড়াকল আছে, তাই খানিক ঘুরপথে হাঁটু পানির নালা পেরিয়ে যাত্রা চুপিসারে। ঠিক কাঁটাতারের গা ঘেঁষেই গড়ে উঠেছে 7,000 রোহিঙ্গার বসতি। বন্দুকের নলের মুখেই চলে রান্নাবান্না খাওয়া দাওয়া। দুঃসাহসী কেউ কেউ ফৌজিদের চোখ ফাঁকি দিয়ে আসা যাওয়া করে বটে, কিন্তু বেশিরভাগ রোহিঙ্গা থাকেন প্রাণ ভয়ে। ওপারের মতো শান্তি নেই এপারেও। এখানে বার্মার আর্মি সেনাবাহিনী আসে, এখানে সব মানুষের এখানে আমাদের আছে, তারা হান্ডা মারে, গুলাল মারে। গুলাল মারানোর পরে এখানে এলে তারা বন্দুক দেখেই রায় তার ডাল লাগে দহন দিল্লা বলে হইলে ফাইন গুঙ্গি ইয়া তাই এরা জরা দিব বলে ডাল লাগে। তাই ত্যাগ খাও সূর্য ইয়ো বা মানে তিরে ইয়া টিকা গুলি মারব বলে ডাল লাগে দেরিয়া। তবে এখানে এভাবে ভয়ে কুঁকড়ে থাকতে চান না রোহিঙ্গারা। ভৌগোলিক পরিচয় আর সীমান্তের সমীকরণে এটি বাংলাদেশ, আর ঠিক এই কাঁটাতারের ওপারে মিয়ানমার। ওপারে তমরু রাইট, এপারে তমরু। সীমান্তের এই কাঁটাতার দিয়ে এখনও রোহিঙ্গারা মাঝে মাঝেই ওপারে যান। যারা একটু দুঃসাহসী তারা ওপারে গিয়ে কেউ মাছ ধরেন, কেউ বা লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসেন। তবে এই নো ম্যানস ল্যান্ডে তারা অনেক ঝুঁকি নিয়ে বসবাস করছেন। তারা ফিরতে চান একটি নিরাপদ আশ্রয়ে, হতে পারে সেটি বাংলাদেশে, কিংবা তারা শান্তিমতো ফিরে যেতে চান তাদের নিজ ভূমিতে। তবে মিয়ানমারে ফেরার আপাত সম্ভাবনা নেই বললেই চলে, তাই তো নিরাপদ আশ্রয়ের আবেদন বাংলাদেশের কাছেই। আর একটা শান্তি মিখে আরাম মিখে বাসা চাই, মানে 24 ঘন্টা আরামই হতে তাকে দিন দিলে। ইয়াত মাঝে যদি থাকি তো তুই গেলিও আর আল্লাহ কেন কি সমস্যা আছে। আর মন্দির যাই রে সরকারের যেতে কাল নাকি আর রে জায়গা নিরাপত্তা জায়গার মাঝে লই যাই রে। নো ম্যানস ল্যান্ডে এই কয়েক হাজার রোহিঙ্গা যে শুধু নিজেরাই অনিরাপদ তা নয়, এই মানুষগুলো এখানে থাকছে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারির বাইরেও। নাহিদ হোসেন, চ্যানেল 24, নাইক্ষ্যংছড়ি সীমান্ত, বান্দরবান। চলমান রোহিঙ্গা ইস্যুতে ভারত, চীন ও রাশিয়ার সাথে সরকারের কূটনৈতিক সবগুলো চেষ্টাই ব্যর্থ হয়েছে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের মতে, বাংলাদেশ সরকার সুযোগ নিতে না পারলেও বন্ধুত্বের সুযোগ পুরোপুরি নিয়ে নিয়েছে ওই তিনটি দেশ, আর সেই সুযোগ সরকারই তাদেরকে করে দিয়েছে। তাই রোহিঙ্গা সমস্যা সমাধানে নির্দিষ্ট দেশগুলোর প্রতি বেশি মনোযোগী হওয়ার তাগিদ দিলেন দলটির নেতারা। এক মাসেরও বেশি সময় ধরে নতুন করে রোহিঙ্গা সংকটে বাংলাদেশ। সংসদের বাইরে থাকা দল বিএনপির অভিযোগ, শুরু থেকেই এ নিয়ে অবস্থান পরিষ্কার ছিল না সরকারের। দলটির মতে, এ সমস্যা সমাধানে যে তিনটি দেশের সহযোগিতা সবচেয়ে বেশি দরকার তাদেরকেও পাশে পায়নি বাংলাদেশ। উল্টো দীর্ঘদিনের পুরনো বন্ধু হিসেবে পরিচিত দেশগুলো ঘোষণা দিয়ে পক্ষ নিয়েছে মিয়ানমারের, এজন্য সরকারের কূটনৈতিক ব্যর্থতাই দায়ী বলে মনে করেন বিএনপি নেতারা। এখানে সরকারকে কিন্তু আরো তৎপর হওয়া উচিত ছিল, কূটনৈতিক তৎপরতা তার আরো প্রবল হওয়া উচিত ছিল এই দুটা দেশ সম্বন্ধে এবং ভারতবর্ষের সম্বন্ধে। আমাদের যারা
বন্ধুরাষ্ট্র তাদের পক্ষ থেকে কি করা হয়েছে, বরং তো দেখা যাচ্ছে বন্ধুরাষ্ট্রগুলো সবাই মিয়ানমারের পক্ষ নিয়েছে আজকে। তাহলে এর থেকে বড় কূটনৈতিক ফেলিউর আর কি হতে পারে? রোহিঙ্গা সংকট সমাধানে চীন, ভারত ও রাশিয়ার সাথে জোর কূটনৈতিক তৎপরতা চালানোর পক্ষে বিএনপি, প্রয়োজনে এসব দেশে সরকার প্রধানের সফরেরও পরামর্শ তাদের। আপনার গোয়েন্দা তথ্যের মাধ্যমে আপনি আগে ভাগে অবস্থান নিতে না পারেন, তাহলে তো আপনার তো এই যে অবস্থায় আজকে এসছে, এখন অন্ধকারে আপনি ঢিল ছোড়ার মতো অবস্থা, কোথাও যদি একটা কিছু লেগে যায় এবং আশা করছেন কিছু একটা হবে, এটা তো একটা দেশের পক্ষে কাম্য নয়। এই রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ বন্ধুহীন অবস্থায় আছে পুরোপুরিভাবে, এবং সেই কারণে কিন্তু রোহিঙ্গা সমস্যার সমাধান কঠিন হয়ে গেছে। এরকম একটা সময় প্রাইম মিনিস্টার অন্য জায়গায় সময় নষ্ট না করে সেখানে চীনে থাকা উচিত ছিল, রাশিয়া থাকা উচিত ছিল। বিএনপি নেতারা বলছেন, সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, তাই রোহিঙ্গা বিষয়ে শক্ত অবস্থান নিতে ভয় সরকারের। প্রতিনিধিত্বশীল সরকার নাই, এবং এটার সুযোগ তো সবাই নেবে। মহসিনুর রহমান বাদল, চ্যানেল 24, ঢাকা। রোহিঙ্গা জাতিগোষ্ঠী নিধনে মিয়ানমার সেনাবাহিনীর ভয়াবহতা আর নৃশংসতা বিশ্ব দরবারে তুলে ধরতে ব্যর্থ হয়েছে সরকার। এই অভিযোগটি ভিত্তিহীন বলে মনে করেন আওয়ামী লীগ নেতারা। তাদের মতে, গোটা বিশ্ব বাংলাদেশের মহানুভবতার জয়গান গাইছে এখন, আর রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চাপ সৃষ্টি করছে মিয়ানমারের উপরও। সময় কিছুটা বেশি লাগলেও আশ্রয়ে যেসব রোহিঙ্গা রয়েছেন তাদেরকে ফেরত পাঠানো হবে বলেও আশা আওয়ামী লীগ নেতাদের। রোহিঙ্গা ইস্যুতে বিশ্বজুড়ে আলোচনা যখন তুঙ্গে, তখন দেশের রাজনীতিও চলছে যার যার কায়দায়। বিরোধী শিবিরের দাবি, কূটনৈতিকভাবে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ সরকার, হারিয়েছে বন্ধু। আর ক্ষমতাসীনরা বলছে, দুহাত প্রসারিত করে রোহিঙ্গাদের আশ্রয় দেয় বিশ্বে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক দৃষ্টান্ত। আমরা কি মিয়ানমারের সাথে সে কি যুদ্ধ করতে বলতে চাচ্ছে আমাদের? যদি আমরা মিয়ানমারের সাথে যুদ্ধ করি, শরণার্থীদের কি লাভ হবে? আমাদের মূল সমস্যা হচ্ছে গিয়ে এই শরণার্থীদের, প্রত্যেকটা শরণার্থীকে আমাদের মিয়ানমারে ফেরত দিতে হবে। সেটার জন্য ডিপ্লোম্যাটিক ওয়ে হচ্ছে গিয়ে সবচেয়ে গ্রহণযোগ্য পথ, এবং ডিপ্লোম্যাটিক ওয়েতে আমরা কোনো পাথর না নড়ায় রাখি নাই। এই সাথে দীর্ঘদিনের বন্ধুরাষ্ট্র ভারত, রাশিয়া ও চীনের সমর্থন না পাওয়াকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বলছেন কাজী জাফরুল্লাহ। আমাদের সাথে যখন দ্বিপাক্ষিক আলোচনা হচ্ছে, এই প্রত্যেকটা দেশ অফিসিয়ালিও কিন্তু তারা একটা স্ট্যান্ড নিয়েছে, এবং ভারত অনেক সাহায্য করছে এই শরণার্থীদের জন্য, চীনও সাহায্য করছে। অতএব এটা বলা ঠিক না যে ওরা এটার বিপক্ষে, শরণার্থীদের বিপক্ষে কেউ না। তবে এসব দেশের সমর্থনকে বড় করে দেখছেন না ডক্টর আব্দুর রাজ্জাক। তার মতে, বিশ্ব জনমত বাংলাদেশের পক্ষে। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের উপর কূটনৈতিক চাপ তৈরিতে সরকার সফল হয়েছে বলেও মনে করেন তিনি। সকল দেশ তাদের জাতীয় স্বার্থ বিবেচনা করে নির্ধারণ করে, এখানে আবেগ, আমার বন্ধু, আমার ভালোবাসা, আবেগের কোনো সম্পর্ক নাই। আমার দৃঢ় বিশ্বাস, আমরা যদি বিশ্ব জনমতকে আলোড়িত করতে পারি, আমাদের পক্ষে আনতে পারি, সারা মোবিলাইজ করতে পারি, আমার দৃঢ় বিশ্বাস যে আমরা অবশ্যই সমর্থন। আপনারা দুনিয়াতেই বিশ্বাস করেন, সময় লাগলেও রোহিঙ্গাদের নিজ ভূমি ফেরত নিতে বাধ্য হবে মিয়ানমার। কিন্তু বাস্তব হচ্ছে গিয়ে যে পাকিস্তান আজকে পর্যন্ত বিহারিদের নেয়নি। জুনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা।